দুদকের তলবে হাজির হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলি ও শেখ মোহাম্মদ ফানাফিল্লা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। আবুল কালাম আজাদকে মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলির পাঠানো চিঠিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও সিএমএসডির সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, কোভিড-19 চিকিৎসায় নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি বিভিন্ন হাসপাতালে সরবরাহের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে। এসব অভিযোগের অনুসন্ধানে স্বাস্থ্যের সাবেক ডিজির বক্তব্য নেওয়া দরকার। দুদকের আরেক পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লার পাঠানো চিঠিতে আগামীকাল 13 আগস্ট আবুল কালাম আজাদকে স্বাস্থ্যখাতের নানা অনিয়ম নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার কথা রয়েছে। একই ঘটনায় তলব করার স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ডাক্তার দিদারুল ইসলাম দুদকে এসেছেন। দুদক কার্যালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট এস এম আতিক, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আতিক, আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? মিতা, সকাল 10টার দিকে আবুল কালাম আজাদ দুদক কার্যালয়ে উপস্থিত হওয়ার কিছুক্ষণ পরে আসলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয় এবং সেটি আমরা যতটুকু জানতে পেরেছি এখনও চলছে। বেশ খানিকটা সময় পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আর কি তার জিজ্ঞাসাবাদ চলছে বলে আমরা জানতে পেরেছি। সুতরাং এক্ষেত্রে আসলে তাকে কী কী বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে বা তার কাছে কী ধরনের তথ্য চাওয়া হয়েছে কিংবা এই যে দুর্নীতির ঘটনাটি ঘটেছে তাতে তিনি কতটুকু অবহিত ছিলেন বা তার দায় কী, এইসব বিষয়গুলোই কিন্তু আসলে প্রশ্নে উঠে আসবে এমনটি আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। তবে এটি আসলে নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা কঠিন, কেননা যেহেতু আবুল কালাম আজাদ এখনও নিচে নেমে আসেননি, এছাড়াও দুদকের পক্ষ থেকেও আমাদের সাথে এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি, সুতরাং সুনির্দিষ্ট করে এই মুহূর্তে বলতে পারছি না। তবে জিজ্ঞাসাবাদ শেষ হলে বা দুদকের পক্ষ থেকে কেউ আমাদের সাথে কথা বললে হয়তো আমরা তখন বিস্তারিত তথ্য আপনাকে দিতে পারবো। আর দুদক কার্যালয়ে আবুল কালাম আজাদ ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের আরও 3 জন কর্মকর্তা, এর মধ্যে সাবেক পরিচালক ডাক্তার আমিনুল হাসান, উপপরিচালক ইউনুস আলী এবং গবেষণা কর্মকর্তা ডাক্তার দিদারুল ইসলাম, এই 3 জনও কিন্তু দুদকের তলবে হাজির হয়েছেন। তবে আরেক কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান এখন পর্যন্ত আসেননি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে করোনা সার্টিফিকেট জালিয়াতিতে রিজেন্ট এবং জেকেজির যে দুর্নীতি, সেই দুর্নীতির তদন্তের বিষয়ে জানার তদন্তের বিষয়েও সম্পর্কিত সংশ্লিষ্ট হয়ও কিন্তু আগামীকালও ডাক্তার আবুল কালাম আজাদকে এই দুদক কার্যালয়ে তলব করা হবে, মানে সেই দিনক্ষণ নির্ধারণ আছে। তবে তারা আজকের কী বিষয় সেটি হয়তো তারা বের হলে বা দুদক কর্মকর্তারা আমাদের সাথে কথা বললে আমরা আপনাকে পরে বিশদ জানাতে পারবো। মিতা আতিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, দুদক কার্যালয় থেকে জানাচ্ছিলেন এস এম আতিক।